আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, তো সকালে উঠি তো বাচ্চাদেরকেও নাস্তা দিয়ে দিয়েছি, মানে ওর বাবারও নাস্তা করে নিয়েছে। আজকে ওরা পাউরুটি আর ডিম দিয়ে খেয়ে নিয়েছে, আর আমার পাউরুটি কেন যেন ভালো লাগে না, তো এই জন্য আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আর এটা তো আমার পছন্দের খাবার, ইদানিং এটাই ভালো লাগছে বেশি খেতে। ভিডিও শুরুতেই আমার আপু ভাইয়াদের কাছে প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আজকে আমার ভিডিওটি দেখবেন, দেখে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যদি নতুন কোনো ভিডিও দিই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর ইচ্ছা করলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই যে আমার বাবাটাও আমার সাথে কিন্তু বিস্কিট খাচ্ছে, মাশাল্লাহ, দেখি সেও কিন্তু বিস্কিট পছন্দ করে, যখনই হাতে দিই কুটকুট করে একটু খেয়ে নেয়, যেহেতু মানে সামনে একটা দাঁত উঠেছে ওইটা দিয়ে একটু খাওয়ার চেষ্টা করে আর কি। তো আজকে শুক্রবারে তো উনি আমাকে চিনেই না একদম, মানে বাবার কাছে কাছে, তো আজকে যেহেতু এখন যেহেতু বাবা ওয়াশরুমে, তো নিরুপায় হয়ে আমার কোলে আর কি। এই তো চাটা খেয়ে তারপরে হচ্ছে কাজে লেগে যাব, খালাও চলে আসবে, মানে দুজনে মিলে কাজগুলো করে নিব। তো খালাও দেখলাম যে একটু তাড়াতাড়ি আসলো, তো খালাকে দিয়ে আজকে কুটাকাটাগুলো করিয়ে নিচ্ছি। তো আমিও এখানে কাজে লেগে গিয়েছি আর কি। এখানে আমি রসুন নিয়ে এসেছিলাম, এগুলো ব্যান থেকে নিই আমি। আর এই রসুনগুলো আসলে ব্ল্যান্ড করতে যে কি সুবিধা, কোনো কাটা মানে কাটতে হয় না, কিচ্ছু না, শুধু একটু বেছে নিলে হয়, আর ভাজলেও তেমন কোনো ময়লা নেই, একদম পরিষ্কার থাকে এই রসুনগুলো, আর শুকনো একদম, মানে নষ্ট হওয়ারও কোনো চান্স থাকে না। তো আমি এখান থেকে বড় রসুনগুলো একটু বেছে নিচ্ছি। তো এই বড় রসুনগুলো আমি কিন্তু শুটকি, তারপরে হচ্ছে যেসব তরকারিতে আমরা বড় রসুন মানে রসুন ব্যবহার করি, গোটা রসুন, সেগুলোতে ব্যবহার করতে পারবো। এই যে দেখেন কত বড় বড় রসুন কোষ, মানে কোষগুলো। তো যাই হোক, এই রসুনগুলো তো আমি ব্যবহার করে অনেক মজা পেয়েছি, কোনো কাটতে হয় না বা শুধু কিচ্ছু করতে হয় না, একটু বেছে তারপরে একটু ভিজিয়ে রাখলে হয়, ধরেন 10-15 মিনিট বা আধা ঘন্টা, বা আগের দিন যদি পরের দিন ব্ল্যান্ড করি আগের দিন ভিজিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিলেও হয়। তো আমি তো বেশি এরকমই করি, নর্মাল ফ্রিজে আগের দিন ভিজিয়ে রেখে দিই, পরের দিন সকালবেলায় ব্ল্যান্ড করে ফেলি। তো আমি এখানে প্রতি মানে পুরো বছরের জন্য মানে কিনে রাখি আর কি। তো এক একবার 2 কেজি 3 কেজি যখন যেরকম পারি সেরকম কিনে একদম পুরো বছরের জন্য রেখে দিই। তো এর একটু বেছে তারপরে হচ্ছে বড়গুলো আলাদা করে নিই, সেগুলো আমার কাজে লাগে, আর ওগুলো তো হচ্ছে ব্ল্যান্ড করে নিই আর কি। তা আমি এগুলো ব্যবহার করে কিন্তু অনেক সুবিধা পেয়েছি। আর এই যে দেখেন 3 কেজি রসুন থেকে কিন্তু এই কয়টা ময়লা বের হয়েছে, তাও ময়লাগুলো হচ্ছে শুকনো যে মরা যে ইয়েগুলো আর কি, কোষগুলো সেগুলোই। এই যে খালা সব কেটে কুটি দিয়েছে মাংস, তারপরে হচ্ছে আলু ভাজির জন্য আলু, আর এখন হচ্ছে ইলিশ মাছ দুটো কেটে দিবে। তো যাই হোক, আজকে দুইটাই একসাথে ভিজিয়েছি, ইলিশ মাছ কিছু আজকে ভাজি করব আর বাকিগুলো রেখে দিব, অন্যান্য অন্যদিন আর কি তরকারি রান্না করতে পারবো। ওর বাবাই বললো যে দুইটা একসাথে ভিজাও, তাহলে দেখা যাবে কি তুমি আর রান্না করতে আর তোমার আর কষ্ট করতে হবে না। তো সেটাই দুইটা একসাথে ভিজিয়ে নিয়েছি আর কি। তো আজকে হচ্ছে আমি মাংস মানে ফার্মের মুরগি ভুনা করব। আমার আপু ভাইয়েরা তো সবসময় দেখে যে আমি আলু এক গাদা আলু দিয়ে মাংস রান্না করি, তো আজকে সেটা করব না, যেহেতু আলু ভাজি করব বাচ্চাদের জন্য। আসলে ওদের আলু ছাড়া একদম চলেই না, আলু তারপরে হচ্ছে ঝোল, মাংস রান্না করলে ঝোল। তো আজকে যেহেতু আলু ভাজি আছে, চিন্তা করলাম যে না মাংসের মধ্যে আর আলু দিব না, আজকে মাংসটা ভুনা করব। আর আজকে এই মাংস ভুনাটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি কেউ মাংস ভুনা করে খান, আমার মনে হয় যে সবসময় এইভাবেই খাবেন, এত মজা হয় এভাবে মাংস ভুনা করলে। তো যাই হোক, আমি তো প্রতি মানে সবসময় করতে পারি না আমার বাচ্চাদের জন্য, ওরা পছন্দ করে না, ওদের তো ঝোল লাগবে, তো যাই সবসময় করা হয় না। আসলে বাচ্চাদের যেটা পছন্দ সেটাই মানে করে দিই, তাহলে আর দেখা যায় খাই মানে খেতে বসে আর জ্ঞান জ্ঞান করে না, না হলে তো এটা সেটা নিয়ে জ্ঞান জ্ঞান করতেই থাকে। তো আমি এই মানে এরকম ভুনা শুধু কেউ মেহমান আসলে বা এই মেহমান আসলে বেশিরভাগ করা হয়,
আর খুব একটা করতে পারি না, তো আজকে যেহেতু আলু ভাজি করে নিচ্ছি চিন্তা করলাম আজকে ভুনা করব। তো এই যে মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি, আসলে ধোয়া পালার কাজটা কিন্তু সবসময় আমিই করি, তাহলে কেন খেতে ভালো লাগে, একটা তৃপ্তি নিয়ে খেতে পারি আর কি। তো খালা সব কেটে দিয়েছে, এখন আমি ধুয়ে নিচ্ছি সব, তারপরে রান্না করতে তো আর বেশি সময় লাগবে না যেহেতু সব কুটা কাটা আছে। আর এখানে পেঁয়াজও আমি দুই রকম কাটিয়ে নিই, একটু মোটা করে কাটিয়ে নিই আবার একটু চিকন করে কাটিয়ে নিই আর কি। এই যে মাথাটা মাথা লেজ, তারপরে মাছ কিছু মাছ নিয়ে তারপরে আজকের জন্য ভাজি করে নিচ্ছি, আর আরগুলো রেখে দিয়েছি। তো এদিক দিয়ে আবার বাবুর খাওয়ারও টাইম হয়ে গিয়েছে, বাবুর জন্য আজকে তো খিচুড়ি আর রান্না করতে হবে না, গতকালকে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি আজ গতকালকের আর আজকের জন্য আর কি। শুধু একটু মাছ ইয়ে করে নিব বাবুর জন্য, তো আমি ওকে দুই দিন মাছ দিই দুই দিন মাংস দিই, তো আজকে হচ্ছে দুই দিন হচ্ছে মাছের দিন আর কি। তো আমি শুধু দুপুরবেলা ওকে মাছ দিই, তো এই জন্য খিচুড়ির সাথে মিশাই না। তো এই যে মাছটা এইভাবে একটু জাল দিয়ে নিই, তারপরে হচ্ছে মাছটা কাটা বেছে ওইটার সাথে খিচুড়ি দিয়ে গরম করে নিব আর কি। তো আমি আর যেদিন যে দুই দিন মাংস দিই, মাংসটা কিন্তু আমি খিচুড়ির সাথেই দিয়ে দিই, তারপরে হাত দিয়ে তারপর উঠিয়ে হাত দিয়ে একটু চটকিয়ে আবার খিচুড়ির সাথে মিশিয়ে দিই। আর মাছটা যেহেতু একবেলা দিই, এই জন্য মাছটা আমি এইভাবেই খাওয়াই আর কি। তো শুক্রবারে খাওয়ানোর কাজটা কিন্তু ওর বাবাই করার চেষ্টা করে, করে ও করতে চায় কিন্তু দেখা যায় নামাজ ওর হাতে খেতে চায় না। তো দুই তিন চামচ দিলেই কিন্তু আবার আমাকে ডাকে, তো আবার মাঝখান দিয়ে আমাকে যাইয়ে খাওয়াই দিতে হয়। এই যে মাছটা জাল দেওয়ার পরে আমি একদম কাটা বেছে নরম করে নিয়েছি, আর এটার সাথে একটু খিচুড়ি মিশিয়ে দুপুরবেলা খাওয়াই দিব। আর রাতে যখন খাওয়াবো খিচুড়ি তখন কিন্তু আর মাছ দিব না। তো আমি এইভাবে যে দুদিন মাছ দিই এইভাবেই দিই আর কি। তো এই যে মা খিচুড়িটা গরম করে একটু ঠান্ডা হতে দিব, আর এই দিক দিয়ে হচ্ছে আমি কিছু রান্না আগিয়ে নিব আর কি। তারপর ওর বাবা খাওয়ালেও খাওয়াবে, আবার না হয়তো আমি গিয়ে খাইয়ে দিব আর কি। তো মাছগুলো বেজে উঠিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ দিব। আর আমি যে মাছগুলো কিনেছি মানে এবার যে শেষের বার যে মাছগুলো কিনেছি সেগুলোরই দুটো, তো দেখলাম যে মাছগুলো খেতে অনেক মজা লেগেছে। ওর বাবা বললো, খেয়ে বললো যে না ভালোই কিনেছো। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কি। আর এই যে কি যুদ্ধ চলছে বাপ বেটার, তো ও দুই তিন লোকমা খাইয়ে আমাকে ডাকবে, আমি মানে নিচ্ছি যে ও আমাকে ডাকবে। সবসময় বেচারা খাওয়াতে চায় কিন্তু মানে শুক্রবারে, কিন্তু দেখা যায় কি দুই তিন চামচ দেওয়ার পরে আর দিতে পারে না, তখন আবার আমাকে ডাক দেয়। তো এর ফাঁকে আমি আবার এই যে পেঁয়াজটাকে এভাবে চুলা বন্ধ করে রেখে মাঝখান দিয়ে আমি আবার যাই খাওয়াই দিয়ে এসেছি আর কি। তো এখন ও আবার মুখ টুক মুছিয়ে ঘুম পাড়িয়ে দিবে, আর আমি আবার পাকের ঘরে চলে আসলাম। এই যে মাছের মধ্যে পেঁয়াজ দেওয়া শেষ, আর ওই দিক দিয়ে আলু ভাজিটাও আমি একদম ডিম করে তারপরে গিয়েছিলাম, নাহলে তো পোড়া যেত, তো ডিম করে রেখে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে বাবুকে খাইয়ে দিয়ে এখন আবার একটা একটা করে সব করে নিচ্ছি আর কি। তো এখানে আমি হচ্ছে মাংসটা ভুনা করে নিচ্ছি, আর এটার মধ্যে একটু তেলটা বেশি লাগে, তাহলে তেলটা উপরে আসলে দেখতেও ভালো লাগে। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় আমি এক মুঠের মতো, পরে আবার দিব। আর আদা রসুন এক টেবিল চামচের মতো করে দিয়েছি, আদা এক টেবিল চামচ, রসুন এক টেবিল চামচ, তারপরে হলুদ মরিচ, তো আসলে হলুদটা তো আসলে কালার আসা পর্যন্তই দিই আমরা, এখানে বোধহয় এক মানে চা চামচের মতো লেগেছে। তারপরে মরিচটা তো পছন্দ অনুযায়ী, আমরা যেহেতু একটু ঝাল খাই তো একটু ঝালে দিয়েছি, মরিচ একটু বেশি দিয়েছি। তারপরে জিরা দিব দুই টেবিল চামচের মতো, আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এলাচ দারচিনি আর হচ্ছে কিছু গোলমরিচ দিয়েছি আমি। এই যে ভালো করে একদম কষিয়ে তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিব। এই যে আমি আবারও ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কাটিয়ে নিই, আর এটার মধ্যে ছোট ছোট করে কাটলেই ভালো লাগে। আর এখানে টক দই দিয়েছি আমি প্রায় তিন টেবিল চামচের মতো, আর এর ফাঁকে পেঁয়াজ আর কাজ নেই, তো পেঁয়াজগুলো একটু ঢুকিয়ে রেখে দিব, না হলে কিন্তু পেঁয়াজ বেশিক্ষণ বাইরে থাকলে একটু গন্ধ লাগে, তো এই জন্য
মানে এটা যেহেতু পেঁয়াজের কাজ শেষ হয়ে গিয়েছে, তো আমি কিছু রেখে আবার মাংসের সাথে দেওয়ার জন্য কিছু রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো এখানে আমার ভালো করে কষানো শেষ মাংস, প্রায় আমি 5 মিনিট 6 মিনিটের মতো করে কষিয়ে নিয়েছি। আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এই ইয়েটার মধ্যে মাংস ভুনাটার মধ্যে একটু পেঁয়াজটা দিলে, মানে বেশি পেঁয়াজ দিলে ভালোই লাগে। তবে আমি কেন যেন বাটা পেঁয়াজ ইউজ করি না কোনো তরকারিতে, আর কেউ যদি চান তাহলে এখানে বাটা পেঁয়াজটাও দিতে পারেন 2 টেবিল চামচের মতো। তো এই যে পানি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে পানি দিয়ে দিয়েছি, এই পানিগুলো কিন্তু একটু টানাই ফেলবো। তো এখানে একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু টমেটো সস দিয়ে দিব, আর এখানে সয়া সসও দেওয়া, মানে আমি সয়া সস দিই সবসময়, কিন্তু আজকে আমার বাসায় সয়া সস নাই, এই জন্য আমি সয়া সসটা দিলাম না। আর এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে নেবেন যারাই করবেন। আর এখানে আমি হচ্ছে 2-3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি, তাহলে আর চিনিটা আর দেওয়া দরকার নেই। আর কেউ যদি টমেটো সস না দেন তাহলে একটু চিনি দিয়ে দিবেন 1 টেবিল চামচের মতো। আর এখানে ডালও রান্না করে নিয়েছি, তো আজকে টুকিটাকি অনেক কিছুই রান্না হয়ে গিয়েছে। তো যাই হোক, আগামীকালকে আমার আর রান্না করতে হবে না, আগামীকালকে আমার হচ্ছে কেকেরও কিছু কাজ আছে, সেগুলো আমার করতে হবে। এই যে আমার সব রান্না, এই যে ভুনাটা, মাংস ভুনা, তারপরে হচ্ছে আগেরও কিছু মাংস আছে সেটাও জাল দিয়ে নিয়েছি। যে ছোটো কড়াতে আছে আগের আলু দিয়ে যে মাংস রান্না করেছি সেটাও ছিল। তো দুপুরে খাওয়ার পরে কিন্তু বক্স ভরে রেখে দিব বা ছোটো পাতিলে রেখে দিব। তো বাচ্চাদেরকে খাওয়া দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আমি গোসল করেছি, নামাজ পড়েছি, এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছি, আর বাবুও ঘুমাচ্ছে। তারপর হয়তো বা আমরা একটু রেস্ট নিব, তারপরে এই যে বিকাল সন্ধ্যার পরে, এটা বিকালেও না সন্ধ্যা, একদম মাগরিবের নামাজের পরে বাচ্চাদেরকে হচ্ছে দুধ দিয়ে বিস্কিট দিয়ে দিয়ে দিয়েছি, ওরা ওইটা খেয়ে পড়তে বসেছে, আর আমরা দুজন হচ্ছে ছোট বাবুকে নিয়ে এখানে ড্রয়িং রুমে বসে আছি আর চা খেয়ে নিচ্ছি আর কি। তো আজকে বিকালে কোনো নাস্তাই তৈরি করিনি, যেহেতু আমাদের শুক্রবারে হচ্ছে রান্নাবান্না করে ভাত খেতে খেতে একটু দেরি হয়ে যায়, তখন আবার কিন্তু সন্ধ্যার পরে আর কিছু খেতেও ইচ্ছা করে না। তো বাচ্চাদেরকে তো দুধ দিয়ে বিস্কিট দিয়ে দিয়ে দিয়েছি, আর আমরা হচ্ছে একটু চা খেয়ে, মানে শুধু চা খাওয়ারই কথা ছিল, পরে আমি একটু বিস্কিট নিচ্ছি আর কি, বিস্কিট নিয়ে নিয়েছি। আর এই যে বাবু, আজকে সারা দিন বাবার কোলে কোলে, আমাকে তো আজকে চিনেই না, সে প্রতি সময় এরকম করে, ওর বাবা অফিস থেকে আসার পরে আমাকে আর চিনে না। তো ওর বাবা সবসময় দেখা যায় কি অফিস থেকে এসে বা আগে ওয়াশরুমে ঢুকে যায়, ঢুকে গোসল টোসল করে একবারে বের হয় ওর সাথে দেখা করে, না হলে ও আর ছাড়ে না, বাবার কোল থেকে একদমই নামে না, দেখা যায় ও গোসলও করতে পারে না, এই জন্য এখন সে এরকমই করে, এসে একদম গোসলে ঢুকে যায় ওর সাথে দেখা না করে আর কি। এই যে আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবারের একটা দিন অনেক ভালো কেটেছে। তো সবাইই, যাদের হাজবেন্ড বাসায় থাকে না, শুক্রবার একদিন ঘরে, মানে বাসায় থাকে, তাদের মানে সবারই ভালো কাটে নিশ্চয়ই। আর বাচ্চারা তো খুব খুশি থাকে শুক্রবারে, বাবা বাসায় থাকবে, যত আবদার সব বাবার কাছে শুক্রবারের জন্য অপেক্ষায় রাখে আর কি। এই তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।